আম্মু ওটা কি? এটা হেলিকপ্টার। আমার পছন্দ। হ্যাঁ তাই না? আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা দেখছেন আমার সামনে একটি ব্যাগ, লেখা আছে ক্যামেরার জোন। ব্যাগের মধ্যে একটি ড্রোন আছে, DJI মিনি 2C ড্রোন, একেবারে ইনটেক প্যাকেট। আপনাদের দেখাবো আসলে এই যে এই ডোম ইনটেক প্যাকেট। প্যাকেটের উপরে একটি ছেঁড়া আছে, সামান্য ছেঁড়া। এটা হচ্ছে রিমোট, এটা হচ্ছে ড্রোন। আর এই আসলে এই প্যাকেটের মধ্যে কি কি আছে সেটা প্যাকেটের উপরের অংশে দেখানো আছে। একটি ব্যাগ, তিনটি ব্যাটারি, ড্রোন, রিমোট, চার্জিং হাবস এবং প্রপেলার, মানে ফ্যানের পাখা যেটা বলে। আসলে এগুলো এই প্যাকেটের মধ্যে আছে কি না সেটা আপনাদের দেখাবো। একদম ইনটেক প্যাকেট। প্যাকেটটি এখন কাটবো। কাটলাম, এই যে কাটার পর আপনাদের দেখাচ্ছি আসলে ব্যাগের মধ্যে কি কি থাকবে সেই বিষয়টি আপনাদের দেখাবো। এই যে এটা হচ্ছে ড্রোনের কার্টুন। এই কার্টুনের মধ্যে আসলে এগুলো ছিল, এই ব্যাগটা ছিল। প্রথমে ব্যাগটি বের করে দিলাম, এই বক্সটি পাশে রেখে দিলাম। ব্যাগ ব্যাগের মধ্যে আসলে কি কি আছে বা থাকবে সেটা আপনাদের আগে জানিয়েছি। অর্থাৎ এই কার্টুনের গায়ে যেসব ছবি দেওয়া আছে সেইগুলো আসলে এই ব্যাগের মধ্যে আছে কিনা সেটা আপনাদের দেখাবো। মাইক্রোফোনের কারণে সাউন্ডের কিছুটা সমস্যা হতে পারে। আমার আগে যে মাইক্রোফোনটা ছিল সেই মাইক্রোফোনে মোটামুটি ভালো সাউন্ড ছিল, কিন্তু এই নতুন এই মাইক্রোফোনের সাউন্ড একটু মানে মনে হচ্ছে আমার কাছে একটু ফাটা ফাটা, যার কারণে কথাটা তেমন পরিষ্কার মনে হয় তেমন হচ্ছে না। তারপরও ভালোভাবে কথা বলার চেষ্টা করছি আসলে সাউন্ডটা ক্লিয়ার করার জন্য। পুরোটাই খুললাম। প্রথমে রিমোট হাবস, ব্যাটারি হাবস, এই হচ্ছে ড্রোন, আর কি কি থাকতে পারে এই পকেটে কিছু থাকতে পারে। হ্যাঁ আছে প্রপেলার, 6টি প্রপেলার, তিন প্রকার কেবল, একটি স্ক্রু ড্রাইভার, সিলিকন জেলের বিষয়ে আপনারা অনেকেই জানেন। সিলিকন এই জেলটা ব্যাগের মধ্যে রাখলে আবহাওয়া যে সূক্ষ্ম, অর্থাৎ কি বলে এটাকে, ফাঙ্গাস প্রবেশ করতে পারে না, এটা আর্দ্রতা বজায় রাখে, এটা খুব উপকারী। অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য সিলিকন জেলটা ভালো কাজ দেয়। আরেকটি আছে সেটা হলো যে DJI মিনি 2C, অর্থাৎ গাইড বই বলা চলে। এখানে বিভিন্ন ধরনের ভাষার গাইড বই আছে, বিশেষ করে ইংরেজি এবং চায়না। তার সঙ্গে মনে হচ্ছে এইটা আরবি দিয়ে লেখা আছে। এই যে রিমোট DJI মিনি তো যে রিমোট, সেই রিমোট এটা। আরেকটি হচ্ছে চার্জিং হাবস। এখানে
দুইটি ব্যাটারি দেখা যাচ্ছে, তিনটি ব্যাটারি থাকার কথা, তিনটি আছে, কিন্তু এই হাফসে চার্জিং হাফ যেটা, এখানে দুইটি ব্যাটারি আছে, আর একটি ব্যাটারি সম্ভবত ড্রোনে থাকতে পারে, দেখা যাক আসলে আছে কিনা। এই যে ড্রোন একেবারে ইনটেক, সবকিছু ইনটেক। আর দামের বিষয়টি আপনাদের একটু পরেই বলি। আর ড্রোনের যে ক্লিপ গুলো লাগানো আছে এগুলো আপনাদের একটু খুলে খুলে দেখাবো। প্রথমে প্রথমে উপরে যেই ক্লিপটা আছে, ক্লিপের উপরে যে স্টিকারটা আছে সেই স্টিকারটা খুলে নিলাম। তারপর পিছনের অংশে একটি স্টিকার আছে সেটিও খুলে নিলাম। আপনাদের সাথে শেয়ার করতে চাই জীবনের প্রথম অভিজ্ঞতা। নিজের ড্রোন মার্কেট থেকে কিনে নিয়ে আসার পর ঠিক ইনটেক যে প্যাকেট, সেই প্যাকেটটি আমি খুলতেছি। এর আগে কখনো অনেকে হয়তো ড্রোন দেখেছি আকাশে উড়িয়েছে, কিন্তু আসলে আমার ড্রোন উড়ানোর ওইভাবে সৌভাগ্য হয়নি, কারণ ড্রোন চালানোর আমার তেমন অভিজ্ঞতা নাই। এই প্যাকেটটি ইনটেক প্যাকেট সেটা খুললাম, আর খোলার পরে কি কি আছে সেই বিষয়টি আপনাদের দেখাচ্ছি, দেখানোর চেষ্টাও করছি। মনে হচ্ছে এটা লেন্স, ড্রোনের লেন্স। আমি আমার ভাষায় বলতেছি এটা লেন্স, এখন অন্য কোনো নাম থাকতে পারে এটার, লেন্স বা ক্যামেরা এটা বলে। লেন্স ক্যাপ পাশে রেখে দিলাম, এই যে লেন্স ক্যাপ। তারপর উপরকার ক্লিপটা খুলি, খুলি আপনাদের দেখাই। পাখাগুলো ভেঙে দিচ্ছি, এই যে পাখাগুলো খোলার একটু কৌশল রয়েছে, কারণ এটা একটু বাঁকা ভাবে খুলতে হবে, কারণ আগে কখনো আমি এভাবে খুলি নাই, দেখে মনে হচ্ছে যে আসলে এভাবে এটা খুলতে হবে। এই যে ড্রোনের যে চারটি হাত বা পা যেটাই বলেন না কেন, একটি পূর্ণাঙ্গ ড্রোন আপনাদের দেখালাম বা দেখাচ্ছি। পিছনে আছে মেমোরি কার্ড প্রবেশ করানোর একটি অংশ, আর এই পিছনে রয়েছে তিনটি ব্যাটারি, যেই তৃতীয় ব্যাটারি সেটা হচ্ছে এই পিছনে আছে। এই যে এটা হচ্ছে 3 নম্বর ব্যাটারি যা ড্রোনের মধ্যে ছিল। ঢাকা বায়তুল মোকাররম মার্কেট ক্যামেরা জোন দোকান, সেই দোকান থেকে ড্রোনটি কিনেছি। বর্তমান বাজার যেটা দাম সেখানে প্রায় 63 থেকে 64 হাজার টাকা দাম, তবে আমি ওই ড্রোনটি কিনেছি 62 হাজার টাকা দিয়ে, কারণ দ্রব্যমূল্যের বাজার অদ্যগত, ডলারের দাম বাড়তির কারণে ড্রোনের দাম বেড়ে গেছে। ইনটেক প্যাকেট খোলার পর আসলে কি কি ছিল সেই বিষয়গুলো আপনাদের দেখালাম, এরপর আপনাদের দেখাবো এই ড্রোনটি আসলে কিভাবে উড়ানো হয়। ড্রোনটি উড়ানোর জন্য DJI ফ্লাই অ্যাপস মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে, সেই অ্যাপসটি ওপেন করব।
এরপর ড্রোনের যে রিমোট রয়েছে, রিমোটটি প্রথমে এই ওপেন বাটনের প্রথমে এক চাপ দিব, এরপর চাপ দিয়ে ধরে থাকব, সংকেত দিয়েছে মানে রিমোটটি চালু হয়েছে। রিমোটটি যেভাবে চালু করলাম ঠিক একইভাবে ড্রোনটিও চালু করব। প্রথমে লেন্স ক্যাপটি খুলে নিব, ড্রোনের যে বাটন রয়েছে প্রথমে এক চাপ দিব, এরপর চাপ দিয়ে ধরে থাকব। ড্রোনটি উড়ার জন্য প্রস্তুতি নিয়েছে, অর্থাৎ চালু হয়েছে। ডিসপ্লে চলে এসেছে, এখন এটাকে চালু করার জন্য পাইলট মানে শিখছি। আম্মু ওটা কি? আমার পছন্দ, তাই না? তুমি ওটাকে কি করতে চাও? খেলতে চাও? কিভাবে খেলতে চাও? হেলিকপ্টার কিভাবে যায় বলো তো? ইজি ভাবে যায়, দেখাও তো, দুই হাত দিয়ে দেখাও তো, দেখাও কিভাবে যায়, দেখাও তো কি হেলিকপ্টার কিভাবে যায়, এইভাবে যায়, তাই না? আবার এই ছিল ড্রোন উড়ানোর আমার প্রথম অভিজ্ঞতা। ভিডিওটি কেমন হয়েছে আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।